আইটিভারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। অনলাইনে আই গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছি যে আসলে ইন্টারনেটে চাকরির বিষয়টা কি এবং তার সম্পর্কে হালকা একটু খুঁটিনাটি ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা জানবো যে গত পর্বে এই যে আমরা বললাম যে ইন্টারনেটে চাকরিটা আপনি কোথায় করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে করবেন বা বিভিন্ন যারা বায়ার আছে তাদের আন্ডারে কাজ করবেন। তো এই যে যে বিভিন্ন বায়ারের বা বিভিন্ন মালিক বা বিভিন্ন যারা ক্লায়েন্ট আছে তাদের আন্ডারে কাজ করার জন্য যে আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে, বা আপনি চাইলে মার্কেট প্লেস ছাড়াও ডিরেক্টলি যদি কোনো বায়ার পরিচিত থাকে তার আন্ডারেও জব করতে পারেন, তো সেটা ভিন্ন কথা। তো নতুন অবস্থায় আপনি যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, এই যে যে আমরা বারবার মার্কেট প্লেসের কথা বলতেছি, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ইল্যান্স, এই মার্কেট প্লেসগুলোর আসলে মূল সিস্টেমটা কি, আপনি যদি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মার্কেট প্লেসে চাকরি করতে গেলে আপনাকে জানতে হবে এদের মূল সিস্টেমটা কি, এরা কেন তৈরি হয়েছে, এদেরকে কেন তৈরি করা হয়েছে এবং কিভাবে আপনি যে কাজটা করবেন ক্লায়েন্টের সেই কাজটা নেয়া থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেস হচ্ছে মূলত একটি ওয়েবসাইট, মানে এটা এটা কিন্তু কোনো আসলে বাংলাদেশের যে বাজার থাকে আমরা বিভিন্ন বাজারে যাই ওইরকম বাজার না, এটা হচ্ছে একটা অনলাইন বাজার। এটাকে একটা বাজার বলা চলে কিন্তু এটা হচ্ছে একটা অনলাইন বাজার, যেটা হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইট, যেমন এই যে আমরা আছি www.upwork.com। তো এই হচ্ছে মূলত একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মানে দুই ধরনের লোক থাকে এই ওয়েবসাইটে, দুই ধরনের লোক থাকে। একটা হচ্ছে আপনি আপনি নিজে বা আমি যিনি কাজ করবেন বা বা ওয়ার্কার বা ফ্রিল্যান্সার, আর আরেক ধরনের লোক কারা থাকে, তারা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট যিনি কাজ দিবেন আপনাকে। যেমন আমরা যখন বাজার করতে যাই তখন ওইখানে কয় ধরনের লোক থাকে, একটা হচ্ছে যারা বিক্রেতা আর একটা হচ্ছে ক্রেতা, ঠিক আছে? তো ঠিক এইরকম অনলাইনে মার্কেট প্লেসেও, ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে আপনি যারা কাজ করবেন বা ওয়ার্কার, আর একটা হচ্ছে মালিক পক্ষ বা বায়ার বা ক্লায়েন্টও বলা হয় তাকে। তো এরপরে যখন আপনি ওইখানে মানে এই মার্কেট প্লেসটিতে বা এই ওয়েবসাইটটিতে আপনি যখন একজন ওয়ার্কার হিসেবে যোগ দিবেন বা একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর কিছু কাজ থাকে টুকিটাকি, সেই কাজগুলো যখন সেরে আপনি যখন চাকরির জন্য ফুল রেডি হবেন যে আপনি কি কাজ জানেন, এই বিষয়গুলো আপনার অ্যাকাউন্ট ফিল আপ করার পর যখন আপনি দিয়ে যখন একটি কমপ্লিট ওয়ার্কার অ্যাকাউন্ট বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন সেক্টরে। তো এক্ষেত্রে প্রথমেই যখন কোনো বায়ারের কোনো কাজের জন্য লোক প্রয়োজন হয় তখন তিনি এই ফ্রিল্যান্সিং মার্কেটে লোক আবশ্যক লিখে জব পোস্ট করেন। তো আপনি তো এখন জয়েন করলেন, ধরলাম এই আপওয়ার্ক ডট কম এই সাইটটিতে আপনি জয়েন করেছেন, ঠিক আছে? জয়েন করার পর আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করেছেন, এই যে এখানে লেখা আছে দেখুন বিকাম এ ফ্রিল্যান্সার। তো আপনি যখন একটা একজন ফ্রিল্যান্সার হিসেবে এই সাইটটিতে জয়েন করলেন তখন একই সাথে কিন্তু যে আগে থাকতে কিন্তু অনেক বায়ার যারা কাজ দিবে তাদের কিন্তু এই একই মার্কেট প্লেসে কিন্তু অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্ট থাকার পরে আপনার যখন কোনো বায়ারের কোনো কাজের প্রয়োজন হবে, কোনো লোকের প্রয়োজন হবে, যেমন হঠাৎ করে আমি গত পর্বে যেটা বললাম একজন বায়ারের একটা লোক দরকার হলো, তার একটা স্কুল আছে, স্কুলের জন্য ওয়েবসাইট করাবে, তখন সে কি করলো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটা কাজের জন্য লিখে দিল যে আমার একজন লোক প্রয়োজন একটা স্কুলের ওয়েবসাইট করানোর জন্য। তখন আপনি যেহেতু ওয়েব ডিজাইনার হিসেবে জয়েন করলেন বা আপনি একজন এসইও ওয়ার্কার হিসেবে এখানে জয়েন করলেন, তো এসইও ওয়ার্কার হিসেবে যখন আপনি এই ফ্রিল্যান্সিং মার্কেটে জয়েন করলেন, ধরেন একজন ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের এসইও করাতে হবে, তখন সে লিখলো যে আমার ওয়েবসাইটের এসইও করানোর জন্য একজন লোক প্রয়োজন। তো তখন আপনি যখন আপনার এসইও ক্যাটাগরিতে যাবেন তখন দেখবেন যে এই লেখাটা এখানে আছে, ঠিক আছে, যে আপনার মানে একজন লোক প্রয়োজন এসইও কাজের জন্য, তখন এই লেখাটা সেখানে দেখতে পাবেন। দেখে যেহেতু আপনি এসইওর কাজ করবেন তখন আপনি কি করবেন সেই বায়ার বা সেই ক্লায়েন্টের কাছে আবেদন করবেন যে
হেই মানে হেই বায়ার বা হেই ক্লায়েন্ট, আপনি আমাকে কাজটি দেন, আমি কাজটি করতে পারবো। ঠিক আছে, তো এইরকম আপনার মতো যখন, যেহেতু ওইখানে হাজার হাজার ওয়ার্কার আছে, তো সেখান থেকে দেখা গেছে যে 50 জন বা 40 জন একই সাথে ওই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছে আবেদন করলো। এই আবেদন করাকে বলা হয় বিড করা। যখন 50 জন একটা কাজের জন্য বিড করলো, তখন ক্লায়েন্ট ওই 50 জনের মধ্যে থেকে বিভিন্ন লোকের কাছে কথা বলে, তাদের সাথে চ্যাটিং করে বা আপনার সাথে যোগাযোগ করে মেসেজের মাধ্যমে কথা বলে, সে এই 50 জনের মধ্যে থেকে ধরলাম আপনাকে সে সিলেক্ট করলো কাজটি করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনাকে যখন সে কাজটি করে দেওয়ার জন্য সিলেক্ট করবে, তখন আপনার আপনার এবং ওই ক্লায়েন্টের একটা নতুন প্রজেক্ট চালু হবে অটোমেটিক্যালি। এই প্রজেক্টে ক্লায়েন্ট আপনার সাথে যাবতীয় ডিটেলস আলোচনা করবে এবং আপনাকে বলবে কাজটি যাতে আপনি শেষ করে দেন, একটা হয়তো টাইম দিয়ে দিবে যে এতদিনের মধ্যে কাজটা শেষ করবেন। এবং আপনি যখন কাজটা শেষ করবেন সফলভাবে, শেষ করে যখন ক্লায়েন্টের কাছে জমা দিবেন, তখন যদি ক্লায়েন্ট দেখে হ্যাঁ সব কাজ ঠিকঠাক আছে, ওকে ফাইন, দেন ওই যে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস upwork.com, সেই ওয়েবসাইটটিতেই ক্লায়েন্ট আপনাকে আপনার টাকা দিয়ে দিবে। টাকা দিয়ে দিলে আপনি ওই ওয়েবসাইটটিতে আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে কত টাকা আছে, কত ডলার আছে। তো এইভাবে যখন আপনার কিছু ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে, তখন আপনি সেই ডলারটা ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন সরাসরি। এইখানে অনেকে বলে থাকে যে টাকা তোলার জন্য মাস্টার কার্ড হ্যান ত্যান, কিন্তু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো থেকে টাকা তোলার জন্য কোনো মাস্টার কার্ড লাগে না। ডিরেক্টলি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে কিছু কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে, মার্কেট প্লেস আছে, যেখানে টাকা তোলার জন্য মাস্টার কার্ডের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, pioneer.com, netalar.com, এদের মাধ্যমে আপনি মাস্টার কার্ড পেতে পারেন এবং সেই মাস্টার কার্ডের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাস্টার কার্ড সাপোর্ট করে এমন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে পারেন। এই হচ্ছে টোটাল সিস্টেম। আর এখানে আরেকটি কথা, যে ওই যে বললাম যে কাজটা শেষ হলে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করে দিবে, টাকা দিয়ে দিবে, তো টাকা যখন দিয়ে দিবে তার পাশাপাশি আপনি কাজটা সফলভাবে করতে পেরেছেন কিনা বা কতটুকু সফলভাবে করেছেন সেইটা সংক্রান্ত আপনাকে দুই এক লাইনে একটা মন্তব্য আপনার প্রোফাইলে সে দিয়ে দিবে, যেই মন্তব্যটা আপনার অনেক কাজের। কারণ আপনি এই মন্তব্যটাকে কাজে লাগিয়েই, বা এই মন্তব্যটা হচ্ছে আপনি যে কাজটা পারেন তার একটা সার্টিফিকেট, এই এটাকে কাজে লাগিয়ে আপনি নেক্সটে অন্যান্য ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো এক্ষেত্রে যেহেতু আপনি তো আগে ক্লায়েন্টকে চিনতেন না, তাই না, আপনি তো কোনো ক্লায়েন্টকে চিনতেন না, তো যেহেতু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজটা পেলেন এবং কাজটা করলেন, তো এই জন্য আপনার যা ইনকাম হবে তার থেকে 10% চার্জ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কেটে রেখে দিবে, অটোমেটিক্যালি চার্জটা কেটে রেখে দিবে। তো এটা হচ্ছে তাদের ফি হিসেবে। তো মূলত এইভাবে মানে এই সিস্টেমটাতে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে পারেন। তো সিস্টেমটা আমি আরেকবার আপনাকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি যখন কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে একজন ওয়ার্কার হিসেবে জয়েন করবেন, তখন দেখতে পারবেন ওইখানে বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন ধরনের লোক লাগবে বা লোক দরকার কাজের জন্য, এইগুলো লিখে ওইখানে আবেদন করবে, মানে ওইগুলো লিখে জব পোস্ট করবে। তো ওই জবগুলো পরে আপনি যে কাজটা করতে পারবেন সেই কাজগুলোতে আপনি আবেদন করবেন কাজটা ক্লায়েন্টের কাছ থেকে পাওয়ার জন্য। তো এইভাবে যখন আপনি আবেদন করবেন, তখন ক্লায়েন্ট আপনারা একটা কাজের জন্য এইভাবে 40 থেকে 50 জন আবেদন করে থাকে কখনো কখনো, তো এই 40-50 জনের মধ্যে থেকে তাদের সাথে কথা বলে একজনকে সিলেক্ট করবে। তো যাকে সিলেক্ট করবে তাকে সে কাজটা দিয়ে দিবে, এবং কাজটা দেওয়ার পর ওই লোক যখন কাজটা ফুল করে ক্লায়েন্টের কাছে জমা দিবে, তখন ক্লায়েন্ট ওই লোককে বা আপনাকে পেমেন্ট করে দিবে। ঠিক আছে, যদি আপনি কাজটা সফলভাবে করতে পারেন, তো পেমেন্টটা করে দেওয়ার পর আপনি সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তুলতে পারবেন, আর সেখান থেকে 10% চার্জ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মানে অটোমেটিক্যালি কেটে নেবে। তো এখানে মূলত দুইভাবে কাজ করা যায়, যে আমি যে বললাম যে এতক্ষণ আপনি ক্লায়েন্টের কাজ করে জমা দিবেন, এইভাবে আপনার দুইভাবে কাজ হয়, একটা হচ্ছে ঘন্টা হিসেবে কাজ, একটা হচ্ছে চুক্তি হিসেবে। যেমন ধরুন ক্লায়েন্ট আপনাকে এমন একটা কাজ দিল যেটা যে আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার পেমেন্ট দেবে। ঠিক আছে, যেমন যখন আমরা বাড়ি করি, বাড়ি যখন বাড়ি বানানো হয়, তখন আমরা অনেকে আছে যে মানে রাজমিস্ত্রি বলা হয়, রাজমিস্ত্রি রাখা হয়, তাই না? তো অনেক সময় এই রাজমিস্ত্রি কিন্তু দুইভাবে রাখা যায়, একটা হচ্ছে চুক্তি হিসেবে, একটা হচ্ছে
রোজ হিসেবে, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে রোজ, যে আপনি যদি একদিন কাজ করেন আপনাকে 200 বা 300 টাকা দেয়া হবে, মানে প্রতিদিন আপনি যে কদিন কাজ করবেন প্রতিদিন হিসেবে আপনাকে মানে 300 টাকা করে দেয়া হবে। আবার আরেকটা হচ্ছে চুক্তি হিসেবে, যে আপনাকে আমি এত টাকা দিয়ে দিব, আপনি এতদিনের মধ্যে এই বাড়িটা কমপ্লিট করে দিবেন। তো এইরকম অনলাইনেও দুইভাবে আপনি কাজ করতে পারবেন, একটা হচ্ছে ঘন্টা হিসেবে, আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার বিল আসবে, ক্লায়েন্ট আপনাকে তত ঘন্টার বিল পরিশোধ করে দিবে। আর একটা হচ্ছে চুক্তি হিসেবে, যে আপনি টোটাল কাজটা শেষ করে দিবেন, ক্লায়েন্ট আপনাকে একবারে এত টাকা দিয়ে দিবে। তো ঘন্টা হিসেবে কাজ করার জন্য এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর নিজস্ব সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে আপনি ঘন্টা রেকর্ড হবে যে আপনি কত ঘন্টা কাজ করলেন। আর চুক্তি হিসেবে তো কোনো রেকর্ডের প্রয়োজন নাই, চুক্তি হিসেবে আপনি কাজটা শেষ করে ক্লায়েন্টকে জমা দেবেন, ব্যাস ক্লায়েন্ট আপনাকে এই এটা আপনাকে পেমেন্টটা করে দিবে। তো এই ছিল আসলে মার্কেট প্লেস সম্পর্কে আমাদের মানে দু একটা কথা। তো আগামী পর্বে আমরা জানবো যে আসলে এই মার্কেটে কি কি ধরনের কাজ আমরা পাবো, কারণ মার্কেট প্লেস যেহেতু আমরা সিস্টেমটা বুঝলাম যে কিভাবে কাজটা হয়, টোটাল প্রসিডিউরটা কিভাবে হয়ে থাকে, তো এখানে তাহলে কি কি ধরনের কাজ পাওয়া যায় সেটা আমাদের জানা উচিত, তাই না? যে এই মার্কেট প্লেসে সাধারণত কোন কোন ধরনের চাকরি বা কোন কোন ধরনের কাজের উপর জব এখানে আসে। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।